হ্যালো বন্ধুরা, আমি মৃণাল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং। সকাল সকাল আজকে আমরা একটু বেরিয়ে পড়েছি সবাই মিলে, একটু মাদপুরে মাদপুর নয়, ঠিক অ্যাকচুয়ালি জগপুর মনসা মন্দির উদ্দেশ্যে। তো চলুন। দেখি তিশার মুনিকে, বন্ধুরা আমরা এখন চলে এসেছি মনসা মন্দিরের ভেতরে। আমাদের দুজন বড় ক্যান্ডিডেট। আমরা এখন সবাই মন্দিরের ভেতরে আছি, পুজো দেওয়াতে ব্যস্ত সবাই। দিবাসটা আমার সঙ্গে আছে, হাতে ফুল নিয়ে রেডি, তাই তো? বন্ধুরা আমরা এখন আছি মনসা মন্দিরে। মনসা মন্দির আমি চলে আসছি, আমি আজকে মেদিনীপুর থেকে এলাম, তো পুরো ফ্যামিলি নিয়ে আমরা এসেছি, তাই আমরা এখন মেদিনীপুর থেকে টোটোতে করে আসলাম। তো এখানে আপনি আসার জন্য সবথেকে বেটার হবে আপনি টোটোতে করে আসতে পারেন, গাড়িতে করে তো আসতে পারেনি। আর যদি খুব ইজি ওয়েতে আসতে চান তাহলে আপনি ট্রেনে করে আসতে পারেন। ট্রেনে করে আসতে গেলে আপনাকে জগপুর স্টেশন বা মাদপুর স্টেশনে নেমে এখানে আসতে হবে। জগপুর থেকে নিয়ে এয়ারপোর্ট 4 কিলোমিটার বাই ওয়াকিং, বা আপনি ওখান থেকে টোটো পেয়ে যেতে পারেন। আর মাদপুর থেকে 7 কিলোমিটার মতন ডিস্টেন্স হচ্ছে। পুরো মন্দিরটা এখানে দেখতে পাচ্ছেন। যদি আপনাদের কিছু শাড়ি বা কিছু দেওয়ার কিছু থাকে, ওখানে অফিস আছে, অফিস থেকে আপনাকে আমি রেড চার্ট দেওয়া আছে, রেড চার্টটা যদি আমি ভিডিওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, তো ওখানে আপনারা সব ডিটেলস দেখতে পাবেন যে ওখানে কত টাকার কি কুপন কাটতে হয়। আর মঙ্গলবার বা বৃহস্পতিবার প্রচণ্ড ভিড় হয়, তো যার জন্য আমরা আজকে অন্য দিন বেছে নিয়েছি। আমরা আজকে শুক্রবার এসেছি, নর্মালি ফাঁকা, কিছু জন আসে। পুজো আপনাকে নিজেকেই দিতে হবে, এখানে ব্রাহ্মণের ব্যাপার কিছু নেই। দূরে দেখতেই পাচ্ছেন ট্রেন যাচ্ছে। যখন এখানে মেলা হয়, তো মেলার সময় আমি যেটা লক্ষ্য করেছি বা আমি নিজে দেখেছি, আমি আগে এসেওছি, বহুদিন আগে কথা বলছি, তো তখন এখানে ট্রেন দাঁড়িয়ে যায়, লোকাল ট্রেন, তো ওখান থেকে সবাই নেমে এখানে আসার সুযোগ পায় বা আমরা আসতেও পারি এখানে। আমাদের পুজো হয়ে গেছে, কপালে আমি সুযোগটা লাগিয়ে নিলাম। তো এখন আমাদের ম্যাডাম চাইছে 11 টাকা, আমি জানি কী করবে। ম্যাডাম কী হবে 11 টাকা? হ্যাঁ, 11 টাকা 21 টাকা। এখন অনেক ডিমান্ড আছে, 11 টাকা 21 টাকা। বাবার নামে পুজো, দিদির নামে পুজো, নিজেদের নামে পুজো, সেগুলো আগে কমপ্লিট করি, তারপরে আপনাদেরকে নিয়ে আমি রাখছি ভিডিও।
আমার একটা মানত ছিল বহুদিন আগে থেকে, তো একটু ডোনেশন দেওয়ার কথা আমার খুব ইচ্ছা ছিল যে এখানে কিছু ডোনেশন দেবো। তো আজকে ওই কাজটা হয়ে গেল মোটামুটি। আমাদের মনসা মন্দির ট্রিপ কমপ্লিট, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। নিবেদ আপনি কিছু বলুন, আমরা কি যাওয়ার সময় একটা চা খেয়ে যাবো? হ্যাঁ, আমরা যাওয়ার সময় যুগ্নতলাতে দাঁড়িয়ে কি জানো এটা দেখেছে এখন না, আমাদের টোটো দাঁড়িয়ে আছে, আমরা টোটোতে করে আবার ব্যাক টু মেদিনীপুর। এখান থেকে এক ঘন্টা টোটোতে লাগবে, মোটামুটি 20 কিলোমিটার ডিস্টেন্স। আপনারাই সবাই আসুন, মনসা মন্দিরে ঘুরে যান, ভালো হয়। এখন